ওইগুলো নেবে সেখানে লেখা রয়েছে টানেলের ওখানে লেখা। অলরাইট বন্ধুরা, আজকে হলো ডে থ্রি। এখন বাজে মোটামুটি 9টা সকাল। আজকে হলো 6 তারিখ এপ্রিল মাসের 2018। আমাদের এখন পুনে থেকে মহাবালেশ্বর যাওয়ার প্ল্যান, আর এইটা হলো আমাদের জুম কারের রেড কালারের স্কর্পিও। আপাতত প্ল্যান আছে এখান থেকে আগা খান প্যালেসটা ভিজিট করার, কারণ কালকে আগা খান প্যালেস দেখা হয়নি। আগা খান প্যালেসটা ভিজিট করে ওখান থেকে স্ট্রেট চলে যাবে মহাবালেশ্বর। মহাবালেশ্বর এখান থেকে অ্যাপ্রক্স 3 ঘন্টা থেকে 3 ঘন্টা 15 মিনিট মতো লাগবে, ডিপেন্ড করছে ট্রাফিক থাকছে। আমি এখন আছি আগা খান প্যালেসে, এটা ফার্স্ট রুম। বিশাল বড় প্যালেস, অলরেডি 10:25 বাজে। এখন আমাদের মহাবালেশ্বর যেতে হবে, ইটস অ্যারাউন্ড 129 কিলোমিটার্স। মহাবালেশ্বরে যে হোটেলটা আমাদের করা আছে সেটা এখান থেকে প্রায় নট 129 কিলোমিটার পুনে হোটেল থেকে। সো এখান থেকে আই থিঙ্ক 126 কিলোমিটার, কারণ এখান থেকে মানে আগা খান প্যালেস থেকে আমাদের পুনে হোটেলটা ছিল 3 কিলোমিটার। তো 126 কিলোমিটার যেতে হবে। গুগল বলছে অ্যারাউন্ড 3 ঘন্টা 5 মিনিট লাগবে ট্রাফিকের জন্য, সেটা চেঞ্জও হতে পারে। সো দেখা যাক কতক্ষণ লাগে। সো আগা খান প্যালেস তোমার কেমন লাগলো? খুব ভালো। খুব ভালো লেগেছে, ভেরি গুড। আই থিঙ্ক ভালোই লাগাটা উচিত। সো তোমরা যদি পুনেতে আসো অবশ্যই আগা খান প্যালেস দেখবে। অলরাইট, তো আমরা এখন পাঞ্চগানি থেকে অ্যারাউন্ড 23 কিলোমিটার আগে আছি। লাঞ্চ করার জন্য এক জায়গায় দাঁড়ালাম, এটার নাম তোমার ম্যাপ্রো গার্ডেন বলছে। বাট এটা অ্যাকচুয়ালি পাঞ্চগানি বা মহারাষ্ট্রের যেটা মেন সাইট সিন আছে ম্যাপ্রো গার্ডেন সেটা না, এটা ফুড কোর্ট আছে প্লাস একটা ফ্যাক্টরি মতো আছে, কোনো চকলেট ফ্যাক্টরি, সেটাও ভিজিট করা। হ্যাঁ, ইটস এ স্ট্রবি ফ্রুট হয় এখানে। হ্যাঁ, কি হয়? অল সর্ট অফ ফ্রুটস, অল টাইপস অফ ফ্রুটস হয়, কিছু একটা আছে, গেলেই দেখা যাবে। প্লাস ধাবাও আছে। একটা অর্ডার দিলাম নানোরা মকটেল ম্যাপ্রো গার্ডেনের মধ্যে, আই থিঙ্ক ভালো লাগবে। দারুণ, অসাধারণ, একদম ফ্রেশ ফ্রুট দিয়ে বানিয়ে দিচ্ছে।
লের এখানে ম্যাপ্রোর ম্যানুফ্যাকচারিং আছে। এখন প্রায় 1:35 বাজে দুপুরে, 2:15 এদের ফ্যাক্টরিটা ভিজিট করা হবে। যদি ভিতরে ভিডিও শ্যুট করা যায় তাহলে অবশ্যই ভিডিও শ্যুট করবো। আর এটার জন্য এখানকার পিজাটা অসাধারণ টেস্ট, নিশ্চয়ই কারণ এখানে পিজার স্পেশালিটি হল এটা কাঠের ওভেনের উপরে করছে। এটা কিন্তু মশলা টসলা দিতে হয় না, মম মশলা দেওয়া আছে। তো পিজাটা দারুণ লাগলো খেতে। আপাতত তোমরা মহাবালেশ্বরে আসলে ম্যাপুরো গার্ডেনে এসে অবশ্যই পিজাটা খাবে, আশা করি তোমাদের ভালো লাগবে। পিজাটার প্রাইস নিল 495 প্লাস ট্যাক্স নিয়ে 5 আমাদের লাঞ্চ করা কমপ্লিট এবং এখন এসেছি ম্যাপুরোর লাঞ্চের। লাঞ্চ করলাম ওই পেছনটাতে আর ওর ঠিক পাশেই। এখানে ওদের নানান টাইপের প্রোডাক্টস আছে, ফ্রুট জুস, চকলেট। ইভেন এখানে একটা দেখলাম চকলেটের মধ্যে ফান ট্রেডমার্কে মার্চেন্ডাইজও আছে, যে ইভেন এখানে জ্যাম আছে, কেচাপ আছে, জ্যাম কেচাপ অনেক কিছু কেনা হলো। এবং সেইগুলো খাওয়ার পরে পরে কোনো একটা ব্লগে রিভিউ করা যাবে, রাইট নাও করা সম্ভব না, এটা বাড়ির জন্য নিচ্ছি। তো এখানে এদের কোম্পানির একটু বলতে হিউজ কোম্পানি, হিউজ ম্যাপ্রো হিউজ কোম্পানি। এবং ছোটো ছোটো পিলো পাওয়া যাচ্ছে, ছোটো ছোটো পিলো, সো রেড কালার, রেড ব্লু, নট ব্লু, রেড পিঙ্ক, ইয়েলো। বেশ ভালোই লাগলো জায়গাটা, খাওয়া দাওয়া হলো, কিছু শপিংও হলো। এখন মহাবলেশ্বরের হোটেলের থেকে যাবো, তো দেখা যাক আর মাঝখানে কোথাও যাচ্ছি কি না, যা গেলে অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চারজন ছেলে এখানে 300 টাকা চার্জ নিল, বলছে আধ ঘন্টার মধ্যে ঘুরিয়ে দেবে। পিছনে আছে প্যাডেল করা ছোট ছোট বোট, বলছে 1000 rupees ডিপোজিট আর হাফ আওয়ার্স এর জন্য, হাফ আওয়ার্স না এক ঘন্টার জন্য, 1 hour এর জন্য বলছে 500। ঠান্ডা ঠান্ডা হাওয়া, হাওয়াটা ভালো লাগছে। রাইট নাও ম্যাপ্রো গার্ডেনে এসেছিলাম, এইটাও লাইক দ্যাট ওই আমরা যেখানে লাঞ্চ করলাম ঠিক সেরকমই। এইটা ওই ম্যাপ্রো কোম্পানিরই নানান গার্ডেন আছে, গার্ডেনের সাথে ওদের আছে রেস্টুরেন্ট, শপিং মল। শপিং মল মিনস ওদের যত ফুড প্রোডাক্টস আছে সেইগুলো। এখানে প্রচুর ফটো তোলা হলো, তোজোর আমার, রিমির, বাপিমার সবারই ফটো তোলা হলো, সেগুলো তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি, আশা করি ভালো লাগবে। এবার স্ট্রেট টু হোটেল। আমাদের প্রথমে পুনে থেকে ভবনেশ্বর হোটেলে যাওয়ার কথা ছিল কিন্তু হোটেলে যাইনি, প্রথমে ভেনা লেকটা দেখলাম, তারপরে ম্যাপ্রো গার্ডেনটা দেখলাম, এবার স্ট্রেট টু হোটেল এবং বাকিগুলো আগামীকাল। এবং হোটেল গিয়ে এবার কথা হচ্ছে। অলরেডি এখন মহাবালেশ্বরের হোটেলে পৌঁছে গেছি, এখন বাজে প্রায় 6:30 আর রুমটা হলো লাইক দ্যাট। এটা হলো ওয়ো রুমস,
রুমটা বেশ বড়, বেশ বড়। এখানে ওই রুমস এর লোগো আছে। বাথরুমটাও খারাপ না, বাথরুমটা বেশ বড় আছে। এই হোটেলে আপাতত 3 দিন থাকছি, সো আশা করি ভালোই এক্সপিরিয়েন্স হবে। সো দেখা যাক, একটু সারাদিন প্রচণ্ড টায়ার্ড লাগছে, পাহাড়ি এলাকাতে ড্রাইভ করেছি সেই পুনে থেকে বেরিয়ে লেকে গেলাম, তারপরে ম্যাপ্রো গার্ডেনে গেলাম, অনেক ঘোরা হয়েছে, মাঝখানে প্রচুর ফটো তোলা হয়েছে ছেলের সাথে, ফ্যামিলির সাথে। এখন একটু রেস্ট নিই, তারপর আবার কথা হবে। ওকে।